মানুষ কত জঘন্য হলে এইসব কাজ করতে পারে তার প্রমাণ এটা, যে এই মানুষটা যে মানুষটা দেখতেছে এই মানুষের জমিতে বা 10 বিঘার মতো সরিষা আবাদ করতেছে। তার সরিষা এখন মানে ফুলটা পড়ে গেছে, পড়ে যাওয়ার পর এখন পাকা শুরু হবে এই মানুষের। দেখুন এই মানুষের জমিতে, আপনাদেরকে দেখাই জমিতে কিভাবে পানি ঢুকছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। দেখুন আসলে সরিষার জমিতে যদি পানি ঢুকে সরিষা কখনো হয় না, দেখুন মরে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে। প্রায় মরে গেছে, দেখুন পুরা এই জমিগুলো প্রায় ষড়যন্ত্র করে এইসব কাজগুলো করছে। দেখুন তো আমি আসতে লাগছিলাম, এসে ভিডিও করতে লাগছিলাম, এমনি দেখা যাচ্ছে সরিষা ফুলের জন্য, বাট ভালো লাগে সরিষার ফুল, এই জন্য এসে ভিডিও করতেছি। বাট সেই মানুষটা আমাকে বলল যে দেখো বাবা কি কাজ করছে, আমার সরিষা এখন পাকার দিক হয়ে গেছে, মানে ফুল পোড়া শুরু হয়ে গেছে। তার প্রমাণ দেখুন ফুলটা পোড়া শুরু হয়ে গেছে, ফুল হচ্ছে যে আর 20% মতো আছে, 80% ফুল পড়ে গেছে, এখন হচ্ছে যে পাকা শুরু হবে। আর এই মানুষটা কি করছে যে পানি দিছে, এইসব পানিগুলো দেখেন ওপারে একটা আবাদি জমি আছে যেখানে ধান লাগাইছে, আপনাদেরকে দেখাই। এই দেখতে পাচ্ছেন মানে পাশে ধান লাগাইছে, মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিল বাট আপনি পানি কি পানি দিলেন কিসের জন্য, সে মানুষটা বলল যে আসলে আমি তো পানি দেইনি, কাকড়া নাকি, সেটা কাকড়া হচ্ছে যে খুন করে নাকি পানি ঢুকাইছে। আসলে তার খুব সেন্সিটিভভাবে কাজটা করা লাগতো, যে পাশে হচ্ছে যে সরিষার আবাদ হচ্ছে, যে এখানে পানি ঢুকলে কখনো সরিষা হবে না। এই সরিষাগুলো দেখুন সব ফল হয়ে গেছে, ফল হয়ে গেছে, কিন্তু এই সরিষা আর হবে না, মানে আস্তে আস্তে এটা হচ্ছে মরে যাবে, যে মানে ফলের ভিতর যে ইয়াটা দানাটা থাকে এটা এখন শুকা যাবে, মরবে না, ইয়া আর বেঁচে থাকবে না। এতগুলো পানি থাকলে এই মানুষ তো এখন পানি শেষার মতন কোনো ওয়ে নেই, এখন যদি সে পানি শেষতে যায় তার সরিষার মধ্যে গেলে সরিষাগুলো ভেঙে যাবে, মানে কোনোভাবেই এটা সম্ভব না, যে আস্তে আস্তে সেটা পানি বের করছে কিন্তু সেরকমভাবে আর বের হচ্ছে না। আসলে এটা মানুষেরও দেখার খুবই ইয়ে ছিল, যে জমিতে পানি যায় এই জমিতে পানি দেওয়া ঠিক হবে না, বাট এই মানুষটা পানি জমিতে দিছে, অনেকটাই বেশি পানি দিছে, যার পরিমাণে দেখা যাচ্ছে যে আলটা আছে না, আলটা বয়ে উপরে চলে যাচ্ছে, দেখেন আলটা বয়ে উপরে চলে যাচ্ছে, তার প্রমাণে এই আলটা এভাবে সব চলে যাচ্ছে। আসলে এটা বোঝা উচিত যে সে আবাদ করতেছে, ইনিও আবাদ করতেছে, বাট এই মানুষটা ওরা সবাই ধান লাগানো শেষ, ধান টান লাগানো হয়ে গেছে, বাট এই মানুষটা এখনও লাগাতে পারেনি। যাই না সে মানুষটাকে আমি বললাম যে আচ্ছা আপনি এরপর কি ধান লাগাতে পারবেন না, সে এখন সে বলল যে এখন লাস্টের দিক কী হবে বাবা সেটা তো আমি বলতে পারতেছি না, দেখা যাক কি হয়। যদি ওটা ওই জমিতে যে যে জমিতে ধান লাগাইছে ওই জমিতে যদি 30 মণ করে পায়, এই জমিতে পাবে হচ্ছে 15 মণ, কেন একটা সময় থাকে ধান লাগানোর, সেই সময়টা ওভার হয়ে গেছে। বাট এই মানুষটা ওভার হওয়ার কারণটা হচ্ছে সরিষা লাগাইছে, বাট এখানে ভালো একটা ফলন পাবে এই জন্য সরিষা লাগাইছে, কিন্তু সরিষা লাগানোর পর যদি এরকম অবস্থা হয় তাহলে এই মানুষটার কী অবস্থা আপনারা একবার ভাবতে পারছেন। আসলে কি বলবো, এসব বলার মতো কোনো ভাষা নেই। যাই হোক, যদি যাই হোক কারো ক্ষতি করে কেউ মানে বড় হতে পারে না, যেটা যদি সে মানুষটা যদি ভুল করে থাকে, মানে পানি যদি অটোমেটিক ঢুকে থাকে
সেটার বাপ আলাদা, আর যদি ক্ষতি করে সে একদিন সে ক্ষতির সম্মুখীনই হবে। আল্লাহ ভরসা।